হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন গতকাল আর আমি ভিডিওতে বলেছিলাম যে রান্না বান্নার শেষে আমি যে কাজগুলো করে রেখে গিয়েছি মানে আমি তো আর কি বেড়াইতে যাব এই জন্য আমি কিভাবে আমার কিচেনটা পরিষ্কার করে রেখে গেলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরুতে একটি কথা যাদের ভালো না লাগবে তারা প্লিজ তারা ইগনোর করবেন আর যাদের ভালো লাগবে তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন। তো আমার কিচেনের কি অবস্থা সেটা তো আপনারা দেখলেনই রান্না বাড়া শেষে এতটাই থালা বাসন হয়েছে যে ধুইতে গেলে প্রায় এক ঘন্টা মতো লেগে গেছে আর এখন আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি যেখানে যেটা রাখি সেখানে রেখে দিচ্ছি আর আগে থেকে একটা কথাই বলি আমার কিন্তু মডুলার কিচেন না সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিচেনটা একেবারেই খুবই সাধারণ আসলে আমি যে বাসাটা থাকি সে বাসাটা সুন্দর আমার কাছে ভালো লাগে কিন্তু আমার কিচেনটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না যেটা সত্য কথা সেটা বললাম আর আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাব প্রায় বিশ পঁচিশ দিন মতো থাকব এই কারণে আর কি সব কিছু গুছিয়ে রেখে যাব না হলে আবার সমস্যা হতে পারে ওর বাবার অনভার বাবা তো থাকবে এই জন্য নিজে হয়তো বা রান্নাবাড়া করবে এই কারণে আর যদি আমি গুছিয়ে না রেখে যাই তাহলে এসে দেখবো যে কি অবস্থা সেটা তো আপনারা জানেনি যে একটা ছেলে মানুষ বাসায় থাকলে কেমন হয় আর ওয়াইটির পিছনে যে এতটা সময় ব্যয় করতে হয় যে রান্না বাড়া করে মনে হয় যে কিচেনটা অল্প একটু গুছিয়েই চলে যায় যে ওয়াইটির পিছনে সময় দিব এই কারণে কিচেনটা আমার অনেক দিন ধরে ভালো করে পরিষ্কার করা হচ্ছে না এই জন্য এই যে টাইসের উপরে একটু কেমন কালো পড়ে গেছে আর আমি এখন ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি মুছে নিচ্ছি আর কি আর এই জগটাও আমি ধুয়ে নিয়েছি আর এই জগটাও আর কি ধুয়ে রেখে যাব। এই কারণে এটায় পানি আছে পানিটাও আমি আর একটাই নিয়ে নিচ্ছি আর এখন আমি আমার গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি আমি আসলে একটা গ্যাসের চুলা আর একটা ইন্ডাকশান চুলা ব্যবহার করি যেহেতু আমার ফ্যামিলিতে মাত্র তিনজন এই কারণে বেশি লাগে না আর সর্বপ্রথম যখন বাসা নিয়েছিলাম তখন একটা চুলোই কিনেছিলাম এখন আমার চুলাটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে টাইসের উপরে কি অবস্থা হয়ে গেছে এটা এখন যে কীভাবে উঠাবো এটাই বুঝতেছি না তো আমি যেভাবে পরিষ্কার করি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমি এভাবে একটু ভিকচাল দিয়ে দিচ্ছি সব জায়গায় তারপরে যে শপিং ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করতে খুবই ভালো হয় তো আমি এটা দিয়েই করে নিব আর এটা দিয়ে কিন্তু কিচেনের যে তেল চিটে ময়লাগুলো আছে এগুলো কিন্তু খুবই ভালো উঠানো যায় কিন্তু সমস্যা একটাই এই যে ভিতরের এটা কিন্তু বেশি উঠতে চায় না এই জন্য ওটা আমি ছুরি দিয়ে উঠিয়ে নিয়েছি আর এখন এই যে কাটা আর এই ভীমবার দিয়ে আমি এটা ডলে নেব আর এখন আমি আমার ইন্ডাকশান চুলাটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যাই হোক আমি আমার কিচেনটা কিন্তু এখন পরিষ্কার করে নিয়েছি আর এই যে টাইসের ভিতরে যে ফাঁকের ভিতরে যে ময়লাটা ছিল তেলচিটা সেটা কিন্তু আর নাই কোনো কোনা কানায়ও কিন্তু কোনো ময়লা নাই এতটা ময়লা কিন্তু আমার কিচেন কখনো হয়নি এই প্রথম শুধুমাত্র এই ওয়াইটির চক্করে পড়ে আর এই যে তার কাটায় কিন্তু একটু তেলচিটা লেগে আছে এটা আমি এই যে গরম পানির ভিতরে ভীম দিয়ে ওটা পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি বেসিংয়ের ওয়ালটাও পরিষ্কার করে নিচ্ছি আমি এই শপিং ব্যাগের উপরে একটু ভিক্সাল নিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি এখানে যদি আমি তার কাটা দিই তাহলে কিন্তু হবে না হয়তো বা নিচে লেগে যেতে পারে বেসিংয়ের ভিতরে তখন কিন্তু বেসিংটা একদম কালো হয়ে যাবে এমনিতেও যারা আর কি ছিল আমার এই বাসায় আগে তারা কিন্তু এই যে বেসিংটা কেমন কালো বানিয়ে ফেলেছে পরিষ্কার করলেও মনে হয় যে পরিষ্কার হয়নি ভিকচল ফেলে আর কি এমন করে ফেলেছে এখন আমি এটা মেজে নিচ্ছি বেসিংটা খুব ভালো করে আমি জোরে জোরে ঘষে এটা মেজে নিয়েছি হাজার ঘষলেও কিন্তু ওই কালোটা ওঠে না ওটা চলের দাগ আর যদি কোনো টিপস থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ওই দাগটা আমি কিভাবে উঠাবো আর আমি যখন এই বাসায় প্রথম আসি তখন কিন্তু এই সিংটা অনেক ভিকচল পরে আর কি কালো হয়েছিল। তো আমি কিন্তু বালু দিয়ে এটা মেজে আর কি পরিষ্কার করেছি তো অনেকটা সাদা হয়েছে অল্প অল্প আছে ওটা যদি কেউ জানেন তো টিপস দিবেন আর যারা জানেন না যাদের বেশি আর কি কালো হয়ে গেছে মোটে উঠছে না তারা কিন্তু এটা করতে পারেন ভালো দিয়ে মেজে নিতে পারেন আর আমি কিভাবে মাজনি রাখি দেখুন আমি একটা দিয়ে গ্লাস মাজি একটি দিয়ে থালা বাসন পরিষ্কার করি একটি দিয়ে বেসিং মানে এরকম অনেকটাই আছে এই জন্য আমি আর কি বাদ দিয়া মশলার পাত্রটি নিয়ে নিয়েছি আর এখন আমি একটি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম তাকটি আর আমি চুলার পাশে যা যা রাখি আমি সেগুলো রেখে দিচ্ছি সব কিছু ভালো করে না রেখে গেলে দেখা যাবে যে বাসায় এসে সব কিছু তস হয়ে আছে আর আমি টাউলগুলো ধুয়ে দিয়েছিলাম সেটাও আমি রেখে দিচ্ছি চুলার পাশে যেন সব কিছু হাতের কাছে পেয়ে যায় তো ফ্রেন্ডস আমার খুব সাধারণ রান্নাঘরটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ